আল্লাহ তাআলা আপনাকে বলছেন, যখন আপনি নিকৃষ্ট হয়ে গেছেন, যখন আপনি বর্বর হয়ে গেছেন, যখন আপনি জঘন্য হয়ে গেছেন, যখন আপনি পাপী হয়ে গেছেন, যখন আপনি পাপাচারী হয়ে গেছেন, তখন এবার আল্লাহ তাআলা আপনাকে বলছে, ইয়া আইয়ুহাল ইনসান, হে আমার প্রিয় সৃষ্টি, মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোমাকে তোমার দয়াবান প্রতিপালকের সম্পর্কে কে ধোকায় নিমজ্জিত করলো? তুমি অনেক পাপ করেছো, তাই আর আমার দরবারে আসতে যাচ্ছ না? তুমি অনেক গুনাহ করেছো, তাই আর আমার দরবারে আসতে চাচ্ছ না? আরে তুমি আমার দরবারে কি আসবা? আমি সপ্তম আসমান থেকে নিচের আসমানে নেমে এসেছি, চলো এবার তো ইস্তেগফার করো। হে আমার গুনাহগার বান্দা, গুনাহের ভয়ে আমার মসজিদে আসা যায় না, আমার কাছে ক্ষমা প্রার্থনা করা যায় না, আমার কাছে চাওয়া যায় না। আরে শোনো, আমি বলছি, তুমি আমার বিষয়ে যখন বলছো, তো আমি তোমাকে বলছি, ফাইন্নি করিব, আমি তোমার নিকটে আছি। উজিমু দাওয়াতের দায়, যেখান থেকে ডাকো না কেন, যেখান থেকে আমার কাছে ক্ষমা প্রার্থনা করো না কেন, আমি তোমাকে ক্ষমা করে দিব। হে আমার জঘন্যতে পরিণত হয়ে যাওয়া সৃষ্টি, হে আমার গুনাহগার বান্দা, হে আমার পাপাচারী বান্দা, যে পাপের ভয়ে আমার কাছে আর আসতে চাও না, যে পাপের ভয়ে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছ যে এখন আমি কি করব, এখন আমি কি করব, শোনো আমি তোমাকে বলছি, তোমার গুনাহ যদি হতে 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 আসমানের সাথে থেকে যায়, তো নিয়ে আসো আমার কাছে, আমি ক্ষমা করে দিব।